দেশে করোনায় একদিনে আরো 37 জনের মৃত্যু। এ নিয়ে মোট প্রাণ হারালেন 3694 জন। 12523 টি নমুনা পরীক্ষায় নতুন করে 2595 জনের করোনা শনাক্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা নিয়ে শঙ্কা আছে এখনও, জানিয়েছেন ওবায়দুল কাদের। 15, 17 ও 21 আগস্টের মতো ঘটনা এড়াতে সবাইকে সতর্ক থাকার আহ্বান। অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ ও ইন্সপেক্টর লিয়াকত সহ 10 আসামিকে জিজ্ঞাসাবাদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গঠিত তদন্ত কমিটি। সিনহা সহ বিচার বহির্ভূত সব হত্যার বিচার দাবি বিএনপির। বিনা বিচারে হত্যার তদন্ত ও বিচার না হলে তা হবে জনগণের আদালতে, বলেছেন মেজর হাফিজ। রাজধানীর যাত্রাবাড়ি ও দারুস সালাম থানায় খালেদা জিয়ার বিরুদ্ধে করা নাশকতার 4 মামলার কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল আপিল বিভাগ। সাবেক ফার্মার্স ব্যাংকের 2 কোটিরও বেশি টাকা আত্মসাতের মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদকে দুদকে জিজ্ঞাসাবাদ। আবারও বাড়ছে যমুনার পানি। মানিকগঞ্জ ও টাঙ্গাইলের জনপদে আবারও বন্যার শঙ্কা। ত্রাণের অভাবে মানবেতর জীবনযাপন কুড়িগ্রামের বন্যা দুর্গত। মস্তিষ্ক অস্ত্রোপচারের পর ভেন্টিলেশনে থাকা ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির শারীরিক অবস্থা গত কয়েকদিনের তুলনায় এখন ভালো, জানিয়েছেন ছেলে অভিজিৎ মুখার্জি। প্রশ্নবিদ্ধ নির্বাচন বাতিল করে নয়া ভোটের দাবিতে বেলারুশে এবং সরকার পতনের দাবিতে থাইল্যান্ডে চলছে সরকার বিরোধী বিক্ষোভ। লিগ কাপ ও এফএ কাপের পর উয়েফা ইউরোপা লিগ থেকেও সেমিফাইনালে বিদায় ম্যানচেস্টার ইউনাইটেডের। ষষ্ঠবার ফাইনালে উঠেছে আসরের রেকর্ড চ্যাম্পিয়ন সেভিয়া।